আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। আজকের এই লেকচারে আমরা গুগল শিটের একটা ট্রিক দেখব। আমরা এখানে যে এমপ্লয়ীদের নামগুলো দেখতেছি, এই এমপ্লয়ীদের নাম এবং এখানে আমরা টাস্কগুলো দেখতেছি, কে কয়টা টাস্ক কমপ্লিট করলো অর্থাৎ জবগুলো কমপ্লিট করলো। আমরা যদি এখানে একটা টিক মার্ক দিয়েছি তখন আমাদের এখানে ওয়ান দেখাচ্ছিল দেখাচ্ছে এবং আবার যদি টাস্ক টুতে দিই তাহলে তার দুইটা কমপ্লিট হয়েছে, অর্থাৎ টোটাল টাস্ক আছে পাঁচটা, পাঁচটার মধ্যে সে দুইটা কমপ্লিট করেছে। হাবিব রহিমকেও এখানেও যদি আমরা দিই টিক মার্ক দিই তখনই আমাদের অটোমেটিক ওয়ান চলে আসছে। আমরা যদি কোনো এমপ্লয়ির সবগুলো টাস্ক কমপ্লিট করে থাকে তাহলে আমরা যখন টিক মার্ক দিচ্ছি তখন, যেমন তানভীর রহমান, সে পাঁচটা টাস্ক কমপ্লিট করছে। এই যে এরকম চেক মার্কের মাধ্যমে কিভাবে আমরা গুগল শিটে এই জিনিসগুলো দেখতে পারি আমরা আজকে লেকচারে এটা দেখব। তো আমরা দ্বিতীয় শিটে এখন আমাদের একই রকম করে আমরা যে এমপ্লয়িগুলো আছে সেই এমপ্লয়ির নামগুলো লিখেছি এবং এখানে টাস্ক ওয়ান, টাস্ক টু এবং টাস্ক থ্রি এবং টাস্ক ফাইভ আছে। এখন এই টাস্ক ওয়ানে যদি আমরা ইনসার্টে যাই, এই ইনসার্ট রিবনে এখান থেকে আমরা যদি চেক বক্স যে অপশনটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, অর্থাৎ ইনসার্ট দেন চেক বক্স, এই আমাদের একটা চেক বক্স চলে আসলো এবং এই চেক বক্সটাকে আমরা টেনে আমরা এই পর্যন্ত দিয়ে দিলাম। দেন আমরা একে টেনে নিচ দিকে, অর্থাৎ এই যে হাসান পর্যন্ত আছে এই হাসান পর্যন্ত দিয়ে দিয়েছি। বাট এখানে আমরা যখন চেক মার্কে ক্লিক করতেছি আমরা ফর্মুলা বারে দেখতে পাচ্ছি এখানে ট্রু এসেছে। আবার যখন এটাকে আনচেক উঠে দিচ্ছি, আনচেক করে দিচ্ছি, তখন আমাদের এই ফর্মুলা বারে ফলস এসেছে। তার মানে আমরা যখন ক্লিক করতেছি ট্রু, এটাকে যখন ক্লিক করতেছি ট্রু আসতেছে, আবার যখন এটাকে আনচেক করে দিচ্ছি আমাদের এটা ফলস আসতেছে। তাহলে আমরা একটা এই যেখানে ট্রু আসতেছে এটাকে যদি আমরা একটা ফর্মুলার মাধ্যমে কাউন্ট করি তাহলে কিন্তু আমাদের কতগুলো টাস্ক কমপ্লিট হলো সেটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কাউন্ট ইফ সূত্রগুলো ইউজ করতে পারি, সূত্রটা ইউজ করতে পারি। তো কাউন্ট ইফ, আমাদের কাউন্ট ইফ বলতে আমরা যদি কোনো কন্ডিশনাল কোনো ই দেখায়, ফর্মুলা দেখায়, তাহলে সেখানে, অর্থাৎ আমরা কাউন্ট ইফ ফর্মুলা কোন কন্ডিশন থাকে তখন আমরা কাউন্ট ইফ ফর্মুলাটা ইউজ করে থাকি। আর নর্মালি যদি কোনো কাউন্ট করতে থাকি কোনো ডেটাকে তাহলে আমরা কাউন্ট দ্বারা করতে পারি। তাহলে সিনটেক্সটা আমাদের কী বলতেছে, কাউন্ট ইফ যে ফাংশনটা, আমরা যদি সিনটেক্সটা দেখি, রেঞ্জ, রেঞ্জ কোনটা, আমাদের এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জটা। তারপরে এখানে আমাদের ক্রাইটেরিয়াটা কী হবে, কিসের ভিত্তিতে কাউন্ট করবে, যেহেতু কন্ডিশন আছে আমরা বলছি যে এখানে যখন আমরা চেক মার্কে ক্লিক করতেছি তখন ট্রু এবং আনচেক যখন করতেছি সেটাকে ফলস। তার মানে আমাদের এখানে যে ট্রু আসবে তা সেগুলোকে আমাদেরকে কাউন্ট করবে। আমরা যদি এখানে ট্রুটা লিখে দিই তাহলে যতগুলো ট্রু হবে সেটাকে কাউন্ট করবে। আমরা ক্লোজ ব্র্যাকেট দিয়ে দিলাম, আমরা এখন দেখতেছি এখনও জিরো। এই ফর্মুলাটা আমরা নিচ দিকে টেনে দিচ্ছি, নিচ দিকে টেনে দেওয়ার পরে এখন যদি আমরা এটাকে টিক মার্ক দিই, তানভীর রহমান টাস্ক ওয়ান কমপ্লিট করছে, অলরেডি আমরা দেখতে পাচ্ছি ওয়ান এখানে। আবার যখন আমরা টুতে ক্লিক করব তখন আরেকটা ট্রু আসতেছে, দ্যাটস মিন হচ্ছে তার টাস্ক কমপ্লিট হয়েছে দুইটায়। এইভাবে প্রত্যেকটা জিনিস আমরা সহজেই গুগল শিটে করতে পারি। আশা করি লেকচারটা বুঝেছেন এবং কি খুব সহজভাবে এবং খুবই সুন্দরভাবে এই কাজটা আমরা গুগল শিটে করতে পারি, বাট এক্সেলে করতে গেলে আমাদের অনেক কষ্টসাধ্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।